বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার সিলেট ও রাঙ্গামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, বন্যার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন সিলেটে, এবং সুরমার পানি কি এখনো বিপদসীমার উপরে রয়েছে? দেখুন, গতকাল থেকে বৃষ্টি না হওয়ার দরুন পানি কিছুটা কমতে শুরু করেছে, তারপরেও সুরমা এবং কুশেরা নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে সার্বিক বন্যা পরিস্থিতির খুব যে উন্নতি হয়েছে সেটা আমরা বলতে পারছি না। 2-1 সেন্টিমিটার বা 5-6 সেন্টিমিটার পানি কমেছে, তবে সেটি এখনো বিপদসীমার উপর দিয়ে। এখনো কুশেরা অমরসিং পয়েন্টে 123 সেন্টিমিটার উপরে পানি প্রবাহিত হচ্ছে, সুরমা প্রায় 35-40 সেন্টিমিটার উপরে বিভিন্ন পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে। সেদিক থেকে জেলার 13টি উপজেলার 12টি উপজেলায় এই মুহূর্তে প্লাবিত, এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে 165 মেট্রিক টন চাল এবং গম বরাদ্দ দেওয়া হয়েছে, সেগুলি বিতরণ করা হচ্ছে। একই সাথে 2000 প্যাকেট খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। এটি হচ্ছে জেলার অন্যান্য উপজেলার সার্বিক পরিস্থিতি। তবে অন্যান্য উপজেলা এবং গ্রামের মতো সিলেট নগরেও কিন্তু এই বন্যার কবলে পড়েছে। সেদিকে বলতে গেলে এই মুহূর্তে আমি রয়েছি সোহানি ঘাটে, সেখানে দেখতে পাচ্ছেন অনেকটাই প্লাবিত হয়েছে এবং গতকাল থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে। নগরের কুশিঘাট, চালিবন্দর, কামালগড়, বেটঘাট, সোহানি ঘাট সব যেসব এলাকা পানিবন্দী রয়েছে সেখানেও হাজার হাজার মানুষ কিন্তু অনেকেই ঘর থেকে ঘর ছেড়ে একটি উঁচু স্থানে আত্মীয়স্বজন বাড়ি থেকে উঠেছেন। তবে তাদের পরিতাপের বিষয় যেটি, গ্রামের দিকে ত্রাণ অব্যাহত থাকলেও নগরীতে যারা বন্যা দুর্গত তাদের ক্ষেত্রে কোনো ধরনের ত্রাণ পৌঁছায়নি এমনটা অভিযোগ তারা করেছেন। তো এই বন্যা পরিস্থিতি একটু উন্নতি হতে পারে, যদি আজকে বৃষ্টি না হয় আগামী 2-1 দিনের মধ্যে কিছুটা হলেও উন্নতি হবে এবং নগরী থেকে এই সুমন্ডি পানিগুলো চলে যাবে বলে মনে করছেন পানীয় উন্নয়ন বোর্ড। তো সিলেট থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। মাধব, আপনি আমাদের সাথে থাকুন। এবার রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, আজকে কি রাঙামাটিতে বৃষ্টি হয়েছে, সার্বিক পরিস্থিতি কি বন্যার, এবং রাঙামাটির সড়ক যোগাযোগ ব্যবস্থার কি অবস্থা? আপনি প্রথমে বৃষ্টির কথা আছেন, গতকালকে হালকা বৃষ্টি হয়েছিল, আজকে কিন্তু বৃষ্টি নেই। আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে আমাকে, আমি আজকে কোরা নদীর মধ্যে দাঁড়িয়ে আছি, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে গত 10 দিন আগেও এই এলাকাটি আসলে অনেকগুলো দ্বীপ ছিল, মানে পানি এই যে এলাকাটি ব্যাপকভাবে পানি বেড়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে রাঙামাটিতে যে সড়ক যোগাযোগ ব্যবস্থা সেটা বর্তমানে স্বাভাবিক নয়, কারণ শুধুমাত্র হালকা যানবাহন